সোমর নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারজানা স্মৃতি। শুরুতে ঢালিউডের খবর। সুপারস্টার সালমান শাহর 26তম মৃত্যুবার্ষিকী আজ। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব হয় সালমান শাহর। স্বল্প সময়ের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান তিনি। আজও তিনি আছেন ভক্তদের হৃদয়ে ভালোবাসার মানুষ হয়ে। এবার পল্লীকবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ সুজন বাদিয়ার খাট রূপালী পর্দায় নিয়ে আসছেন নির্মাতা তানবীর মোকাম্মেল। নিজের অফিসিয়াল ফেসবুকে এ খবর জানিয়েছেন তিনি। সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এখন অভিনয়শিল্পী ও শুটিংয়ের লোকেশন নির্বাচনের কাজ চলছে। এবার বলিউডের খবর। ভিন্ন লোকে নতুন সিনেমার টিজারে সোমবার হাজির হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। টিজার শেয়ার করে ভাইজান জানিয়েছেন তার 34 বছরের অভিনয় জীবনে বিশেষ অবদান রাখবে এই সিনেমা। প্রথমে সিনেমার নাম ছিল ভাইজান, তারপর রাখা হয় কবিত কবি দিওয়ালি। অবশেষে সালমান খান সিনেমার নাম ঘোষণা করেছেন কিসি কি ভাই কিসি কি জান। ফাহাদ সামজি পরিচালিত এই সিনেমাতে অভিনয় করছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভেঙ্কটেশ সহ আরও অনেকে। এবার হলিউডের খবর। Well, former President Obama added an Emmy to his 2 Grammys over the weekend, narrating a net. OTT platform Netflix-এর Our Great National Park শীর্ষক একটি ধারাবাহিক তথ্যচিত্রে কণ্ঠ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সেই পারফরমেন্সকে স্বীকৃতি দিয়েছে টিভি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় পুরস্কার এমি অ্যাওয়ার্ড। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ধারাভাষ্য বিভাগে ভালো কাজের জন্য সম্মানিত করা হয়েছে। এর আগেও সাবেক আমেরিকান প্রেসিডেন্ট মনোনীত হয়েছিলেন এমি পুরস্কারের জন্য, তবে পুরস্কার জিতলেন এই প্রথম। এই ছিল আজকের সাম্প্রতিক বিনোদনের আয়োজনে। দেশ ও দেশের বাইরের সংস্কৃতি ও বিনোদনের নানান খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।